নগরীতিক লিড খুলনা সবুজ খুলনা শীর্ষক বর্ণাঢ্যরালির মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রকল্পের উন্নত সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে উৎপন্ন অভিবাসনের শহরে ব্যবস্থাপনা অভিবাসন ও জীবিকার নগর ব্যবস্থাপনা প্রকল্প জিআইজে বাংলাদেশ কর্তৃক খুলনা সিটি কর্পোরেশনের সাথে অংশীদারিত্বে সোমবার দিনব্যাপী বাংলাদেশে জার্মান উন্নয়ন সহযোগিতার 50 বছর উপলক্ষে খুলনা শহরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের সফররত পার্লামেন্টারি এস্টেট সেক্টর ডক্টর বারবেল কোফলার সহ জার্মান দূতাবাস ঢাকার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একটি স্থিতিস্থাপক ও টেকসই খুলনা শহর গড়ে তোলার জন্য যুবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা শিল্প, ফটোগ্রাফি এবং পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা শহরে জলবায়ু স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশেষজ্ঞরা জলবায়ু সহনশীল এবং অভিবাসী বান্ধব খুলনা গড়ে তোলার জন্য এলজিডি স্থায়ীকরণের বিষয়ে আলোচনা করেন। যুব প্রতিনিধিও এই বিষয়ে মতামত ব্যক্ত করেন। পরিপক্ক অবস্থা আছে, কিন্তু এই জন্য এখন থাকবে না। দেশ যখন এগিয়ে যাবে, আমাদের ডেভেলপমেন্ট হবে, তখন কিন্তু এই জমিগুলো আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার হবে। অতএব সেই সময় কিন্তু এই মানুষগুলো থাকতে পারবে না। এরপরে আমরা বেসরকারিভাবে আমাদের যে সমস্ত এলাকা কিংবা আমাদের দলের বিভিন্ন প্রতিষ্ঠান যারা অ্যাকোয়ার করেছে তাদের সেই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, অতএব আজকে প্রয়োজন ছিল না, সেইখানে তারা বসবাস করেন, কিন্তু একসময় এটা সম্ভব হবে না। সেই কারণে আমার মনে হয় এখন থেকেই আমাদের পরিস্থিতি নিতে হবে যে যারা কোস্টালে বসবাস করেন, যারা প্রাকৃতিক দুর্যোগ জলচাষ কিংবা এই অবস্থায় যারা থাকতে পারবে না, তারা যখন শহরে আসবে শহরের পরিবেশ নষ্ট হবে। অতএব আমরা মনে করি যে আমাদের এখন থেকেই প্রস্তুত। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশে কোনো মানুষ ঘরবিহীন থাকবে না, এবং তিনি শুধু ঘোষণা করেন না, তিনি ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধুদের জন্ম শতবর্ষে প্রায় তিনি 184,000 মানুষকে তিনি ঘর দিয়েছেন। অতএব আমরা মনে করি পর্যায়ক্রমে এই ঘরগুলো আমাদেরকে হবে, তা সেই জন্য এখানে যারা খুলনায় বসবাস করেন, আমরা একটা গ্রিন এবং ক্লিন সিটি চাই। এটা কিন্তু স্লোগান হতে হবে, এই কাজটা করতে গেলে জনগণকে সচেতন হতে হবে। আজকে আমাদের এই খুলনার মধ্যে প্রায় 22টি খাল, আমি 9 সালে যখন মেয়র ছিলাম, আমরা সুশীল সমাজ এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়ে আমরা চিহ্নিত করেছিলাম যে এই খালগুলো যদি আমরা সচল না করতে পারি তাহলে খুলনা শহরের জল